প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দ্য ওয়ার্ল্ড কুজিনে আপনাদের স্বাগতম। আজকে আবারও একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর সেটা হলো চিংড়ি মাছের পোলাও। খুব সিম্পলভাবে রান্না করা হয়, কিন্তু খেতে কিন্তু খুবই অসাধারণ। আপনারা চটজলদি বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। বাচ্চাদেরও এটা খুব পছন্দ হবে। এই রেসিপিটি জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আমরা চেষ্টা করি দেশ বিদেশের সব রেসিপি খুব সহজভাবে আপনাদের সাথে তুলে ধরার জন্য। চলুন তাহলে শুরু করা যাক। তো এই চিংড়ির পোলাও বানানোর জন্য প্রথমে আমি চিংড়িটাকে ম্যারিনেট করে নিব। এর জন্য প্রথমে দিয়ে দেব সামান্য কিছুটা লবণ, কাঁচামরিচ বাটা, দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেব সামান্য কিছুটা সাদা গোলমরিচের গুঁড়া। এখন এই সব উপকরণগুলোকে খুব ভালোমতো মিশিয়ে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এরপরে একটা কড়াইতে আমি প্রথমে দিয়ে দেব সামান্য কিছুটা ঘি, এরপরে দিয়ে দেব কিছুটা তেল। তো আপনারা পুরোটা ঘি দিয়েও করতে পারেন অথবা পুরোটা তেল দিয়েও করতে পারেন। এরপরে এই তেলের মধ্যে আমি কিছু আস্ত মশলা দিয়ে দেব, যেরকম দারুচিনি, তেজপাতা, ছোট এলাচ। এরপরে এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিটাকে খুব ভালোমতো কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিব চিংড়ির যে মাথাগুলো ছিল সেই মাথাগুলো। আমি যেহেতু পেঁয়াজটাও মোটামুটি ভাজবো এবং চিংড়ির মাথাটাও ভাজবো, তাই এটা একসাথেই দিয়ে দিয়েছি। চিংড়ি মাছের সবচেয়ে বেশি ফ্লেভার কিন্তু এর মাথার মধ্যে থাকে, তাই অবশ্যই মাথাগুলো দেওয়ার চেষ্টা করবেন। এতে করে চিংড়ির যে ফ্লেভারটা এটা পুরো রাইসের মধ্যে চলে যাবে। মাথাগুলো ভাজা হয়ে গেলে আমি মাথাগুলোকে উঠিয়ে নেব। এরপরে এই পেঁয়াজের মধ্যেই আমি দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেব কাঁচামরিচ বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে কিছুক্ষণ ভেজে নেব। এরপরে আমি এর মধ্যে সামান্য কিছুটা পানি দিয়ে দিয়েছি যেন নিচে লেগে না যায়। এখন এর মধ্যে দিয়ে দেব জিরার গুঁড়া, দিয়ে দেব সামান্য কিছুটা ধনিয়ার গুঁড়া। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব টক দই। আমি এখানে বাড়িতে লেবু দিয়ে টক দইটা বানিয়ে নিয়েছি। এখন এই সব উপকরণগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে আমি যে চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এরপরে চিংড়ি মাছটাকে ঢাকনা দিয়ে রান্না করব 5 থেকে 6 মিনিটের মতো। খুব বেশিক্ষণ রান্না করলে কিন্তু চিংড়ি মাছটা স্টিকি হয়ে যাবে। চিংড়ি মাছটা উঠিয়ে নেওয়ার আগে আগে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য কিছুটা রাঁধুনি বিরিয়ানির মশলা। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপরে আমি চিংড়ি মাছটাকে উঠিয়ে নেব। এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দেব পোলাওয়ের চাল। আমি এখানে চিনি গুঁড়া চালটা ব্যবহার করেছি। এখানে আমি রাইস কুকারের কাপগুলো দিয়ে 4 কাপ চাল নিয়ে নিয়েছি। তো আমি এর পরবর্তীতে যখন পানিটা দেব ঠিক 8 কাপ পানি দিয়ে দেবেন, এতে করে পোলাওটা বেশ ঝরঝরে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য কিছুটা ঘি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছুটা ঘি এবং স্বাদমতো লবণ। এখন চালটাকে কিন্তু খুব ভালোমতো কিছুক্ষণ ভেজে নিতে হবে। বেশ খানিকক্ষণ ভাজার পরে যখন দেখবেন চালগুলো মোটামুটি শুকিয়ে এসেছে, সে পর্যায়ে আমি এখানে দিয়ে দেব গরম পানি। আমি এখানে 8 কাপ গরম পানি ব্যবহার করেছি।
এরপরে এর মধ্যে দিয়ে দিব আস্ত কয়েকটা কাঁচামরিচ। এখন ঢাকটা দিয়ে চুলার জালটাকে প্রথমে 10 মিনিট একটু মিডিয়াম হাই হিটে রাখব। 10 মিনিট পরে চালটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে, এখনও কিন্তু নিচে পানি আছে, ঠিক এ পর্যায়ে আমি এটাকে একটু উল্টিয়ে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে চিংড়ি মাছগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো। এরপরে আবারও কিছুক্ষণ এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দেব। এখন এর উপর দিয়ে দিয়ে দেব সামান্য কিছুটা চিনি, দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা, এরপরে এর মধ্যে দিয়ে দিব সামান্য কিছুটা ঘি। এখন ঢাকনা দিয়ে 15-20 মিনিট একদম চুলার জালটাকে লো করে দিতে হবে। এভাবেই দমে রান্না করব। 15-20 মিনিট পরে আমার চিংড়ির পোলাও কিন্তু একদম রেডি। পুরো বাড়ি কিন্তু চিংড়ি মাছের স্মেলে ভরে গেছে, তাই অবশ্যই বাড়িতে কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন। আর কেমন লাগলো সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তৈরি হয়ে গেল চিংড়ির পোলাও। গরম গরম এই চিংড়ির পোলাও খেতে কি যে মজার তা আসলে না বানালে বুঝবেন না, তাই অবশ্যই বানাবেন। বাড়িতে মেহমান আসলে কিন্তু ঝটপট এটা বানিয়ে ফেলতে পারবেন। আর কেমন লাগলো সেটাও কিন্তু আমাদেরকে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন সবাই এই রেসিপিটি জানতে পারে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর হ্যাঁ, আমাদের এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, নতুন কোনো রেসিপি আসলে সবার আগে দেখতে চাইলে অবশ্যই কিন্তু পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।